বিরতির পর আরো একবার স্বাগত জানাই নিউজ ২৪ এ। যে খবর আপনাদেরকে আগেই আমরা জানিয়েছিলাম, মুর্শিদাবাদের ঘটনা অর্থাৎ পুরভোটের আগেই আমরা দেখেছি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। সেখানে ইতিমধ্যেই যেরকম জানা গিয়েছিল যে প্রাক্তন কাউন্সিলর হিরু হালদার এবং প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার, তাদের দুজনকে পুলিশ আটক করেছিল। সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, দেখো, সকালে আপনারা যেটা জানিয়েছিলাম যে এই দুজনকে, অধীর ঘনিষ্ঠ দুই কংগ্রেস নেতাকে আটক করেছে পুলিশ, এবং সেটা কিছুক্ষণ আগেই জানা গেল দুজনকে গ্রেফতার করা হয়েছে। এবং ইতিমধ্যেই শিলাদিত্য হালদারের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে কোন রকম অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই কোন কি কি কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, কোনো কিছু না জানিয়ে গভীর রাতে তাকে বাড়ি ফিরে তুলে নিয়ে আসা হয়েছে। এবং একই অভিযোগ করলেন হিরু হালদারের পরিবারের লোকজনও। তারা সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে তারা এসেছিলেন কংগ্রেস পার্টি অফিসে, এবং সেখানে তারা অভিযোগ করলেন যে কোনো কারণ ছাড়াই ঘর বাড়ি ভাঙচুর করে রাতের অন্ধকারে পুলিশ তাকে তুলে নিয়ে এসেছে। এবং এই মুহূর্তে হিরু হালদারকে কোথায় রাখা হয়েছে, অর্থাৎ কোন থানা এলাকায় তাকে রাখা হয়েছে, সেটাও তারা জানতে পারছেন না। তারা বারবার ধরে পুলিশের কাছে যাচ্ছেন, কিন্তু বারবার তারা ফিরে এবং অধীর চৌধুরী এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে যে অভিযোগ করলেন যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই ঘটনা তৃণমূল কংগ্রেস তাদের উপর চাপাতে চাইছে, এবং গ্রমকণ্ডে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ধরনের খুন, এবং এই খুনের পরে তাদেরকে এইভাবে কাঠগড়া তোলা হচ্ছে কংগ্রেসকে। অর্পিতা, ধন্যবাদ সোমা। কথা বলেন আমাদের প্রতিনিধি সোমা মাইতির সঙ্গে। বহরমপুরের তৃণমূল নেতা খুনে অধীর চৌধুরী, ঘনিষ্ঠ কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার এবং হিরু হালদারকে যে আটক করা হয়েছিল তাদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুরভোটের আগেই উত্তপ্ত মুর্শিদাবাদ। বহরমপুরের তৃণমূল নেতা খুনে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার এবং হিরু হালদারকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে টিএমসিপির ব্লক সভাপতি আসাদুল শেখকে বোমা মেরে গুলি করে খুন করা হয়, এবং তারপরেই আজ সকালে এই দুই নেতাকে আটক করা হয়েছিল। এবং ইতিমধ্যে যে খবর আমাদের প্রতিনিধি জানালেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে।